নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো তো আপনাদের থাকতেই হবে কারণ গাছকে যে আপনাদের ভালো রাখতে হবে তো বন্ধুরা আমরা আজকে যে গাছটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অ্যালামেন্ডার বা করবি তো বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আপনাদের এই পছন্দের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো বন্ধুরা আমি নয়নগুপ্ত নয়নস গার্ডেনে আপনাদের আরও একবার স্বাগত তো বন্ধুরা আমরা দেখে কিভাবে খুব আপনারা এই অসাধারণ অ্যালামেন্ডার গাছের কাটিং আপনারা কিভাবে তৈরি করবেন তাহলে বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে কিছু অ্যালামেন্ডারের ডাল কেটে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটা অ্যালামেন্ডারের ডাল আমি কেটে নিয়েছি তো অবশ্যই আপনারা যাতে একটু ডিপ গ্রিন কালার রঙের যে ডালগুলো আছে সেখান থেকে সংগ্রহ করবেন ডালটি আর কাটার সময় একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন অ্যালামেন্ডারের ডাল থেকে কিন্তু একটা সাদা রঙের তরল পদার্থ বের হয় সেটা যদি আপনাদের ত্বকে বা হাতে লাগে তাহলে কিন্তু ইচিংয়ের প্রবলেম হতে পারে তো এই ব্যাপারটা আপনারা একটু লক্ষ্য রাখলেই সারবে তো একটা ধারালো ব্লেড বা কাটার দিয়ে আপনারা অবশ্যই তার ডালকে কেটে নেবেন আর প্রত্যেকটা কাটিংকে পাঁচ থেকে ছয় ইঞ্চ করে কেটে নিন আর অবশ্য যাতে সেই কাটারটা বা ব্লেডটা যাতে স্যানিটাইজ হয় এরা অবশ্যই লক্ষ্য রাখবেন তো দেখুন আমি একে একে এই ডাল থেকে কাটিংটি নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ ইঞ্চ একটা মাপে তো সবসময় এইগুলো ডালগুলো কাটার সময় একবারেই যাতে ডালটা কাটা হয় সেটা যাতে মাঝখানে ভাঙা না থাকে সেই ব্যাপারটা লক্ষ্য রাখবেন তো আমার এখানে কাটিংগুলো কাটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো খুব ভালোভাবে আপনারা এগুলোকে কেটে নেবেন আর অবশ্যই সেই সাদা তরল পদার্থটা যাতে আপনাদের ত্বকে না লাগে সেটা লক্ষ্য রাখবেন তো আমি এখন এখান থেকে কেঁচি দিয়ে এখান থেকে তার পাতাগুলোকে ছোট ছোট করে নেব তো এগুলোকে আপনারা রাখতেও পারেন আবার ছোট করেও ফেলতে পারেন তাহলে ছোট করে কি হয় অনেকগুলো পাতা একসাথে থাকলে সমস্যা হয় সেই জন্য আমি এগুলোকে ছোটো করে নিয়েছি তো এগুলোকে ডালগুলোকে কাটিং করার পর আমি এগুলোকে একটা প্লাস্টিকের কন্টেনারে জল দিয়ে সেগুলোকে বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আপনারা এই ডালগুলোকে যখন আপনার অ্যালামেন্ডার গাছের প্লুনিং করবেন তখন অবশ্যই এই ডালগুলোকে ফেলে না দিয়ে খুব সহজে এইভাবে আপনারা তার কাটিং থেকে তৈরি করুন তার নতুন চারা তো এভাবে আমি একটা কন্টেনারে এই গাছগুলোকে বসিয়ে দিচ্ছি ডালগুলোকে বসিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই আপনারা এখানে কোনো রুটিং হরমোনের ব্যাপার নেই বা কোনো অন্য কোনো কেমিক্যাল আমি এখানে ইউজ করছি না তো জাস্ট নর্মালি কাটিংগুলোকে চার থেকে পাঁচ ইঞ্চ করে কেটে আমি এখানে জাস্ট কন্টেনারে বসে দিচ্ছি তো বন্ধুরা দেখুন খুব সহজেই আমার এই কাটিংগুলো সেট হয়ে গেছে আর অবশ্যই আপনারা চার থেকে পাঁচ দিন পর পর এই কন্টেনারের জলটা চেঞ্জ করবেন তো দেখুন খুব সহজেই আমার এখানে এই কাটিংগুলো হয়ে গেছে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আপনারা যে কোনো একটা সেমিস এরিয়াতে রেখে দিন আর এই কাটিংগুলো থেকে কিন্তু নতুন শিকড় বেরিয়ে আসবে বন্ধুরা খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন এই অ্যালামেন্ডার গাছ তো আমি আপনাদের কিছু কাটিং দেখাবো যেগুলো আমি আগে তৈরি করেছি সেগুলো থেকে খুব সুন্দর একইভাবে দেখুন এখানে আমার এই কাটিংগুলো ঠিক পুরনো তিরিশ পঁয়ত্রিশ দিন পুরনো আর এগুলো আমি ঠিক একইভাবে জলে গ্রো করেছি আর দেখুন খুব সুন্দর রুট গ্রো হয়েছে আমি আপনাদের প্রত্যেকটি কাটিংয়ে দেখাবো দেখুন খুব সুন্দরভাবে এখানে দেখুন তার রুটের গ্রোথটা হয়েছে আসলে আমি লাস্টে জলটা চেঞ্জ করিনি তো সেই জন্য এখানে একটু পড়ে গেছে তো এখানে দেখুন এই রুটগুলো খুব সুন্দর এবং ঘন রুট এই অ্যালামেন্ডার গাছ এগুলোকে আমি এখন পটিং করে ফেলব তো এখন থেকে এখন নতুন নতুন চারা আমার তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আপনারাও অবশ্য আপনাদের এই অ্যালামেন্ডারের যখন ট্রুনিং করবেন ট্রুনিং করার পর ডালগুলোকে অবশ্যই ঠিক একই প্রসেসে ফেলে না দিয়ে এখান থেকে তার নতুন যারা গ্রো করুন আপনাদের বন্ধুদের অবশ্যই এই গাছগুলো গিফট করুন তো বন্ধুরা এখানে দেখুন আমি অ্যালামেন্টের কিছু কাটিং যেগুলো গ্রো করেছিলাম সেগুলো ছোটো ছোটো পটে পট করেছি তো এইভাবে আপনারা চারা তৈরি করে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে এই গাছগুলোকে গিফট করতে পারেন তো অবশ্যই গাছ গিফট করলে কিন্তু আপনাদের মধ্যে একটা ভালোবাসার একটা বন্ধন সৃষ্টি হয় তো বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের এই কাটিংগুলো তৈরি করবেন তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ